হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো দাদা ফর অল ইউর ক্রিপ্টো ক্রেভিংস। আজকের ভিডিওটা ফুলি লোডেড, বাট সব কিছু একটু ছড়ানো ছিটানো থাকবে, সো পুরো ভিডিও দেখলে ফুল আইডিয়া পেয়ে যাবেন। আজকে আপনাদের জুন মাসের মার্কেট আপডেট অ্যান্ড রিক্যাপ দিব, বিটকয়েন কেন ব্লিড করছে অর গোয়িং সাইডওয়েজ উইদিন রেঞ্জ দেখাবো, বড় বড় ইটিএফরা কেন ঘুমিয়ে আছে এখনো, বিটকয়েন মাইনারদের নিয়ে কথা বলবো অ্যান্ড মাইনিং কস্টিং নিয়ে কথা বলবো, দেখাবো ওয়াই SMP ইজ বেটার দেন বিটকয়েন, ইন্টারেস্টিং একটা নতুন মার্কেট থিওরিও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাজ ইউজুয়াল, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। শর্টকাটে অনেক কিছু কভার করতে হবে। ফার্স্টে বিটকয়েন ETF যেটা দেখাচ্ছি, আপনাদের সেই 13 তারিখ থেকে আমাদের আউটফ্লো ছিল অনেক বেশি, এটাকে যদি অ্যাড করেন আজকে পর্যন্ত প্রায় $1 billion বিটকয়েন ETF থেকে বের হয়ে গেছে, রাইট? ইউ ক্যান সি ইট ইন দিস চার্ট। We had a peak around 15.6, we are now 14.5. Almost $1 billion has exited the ETFs within 10 days. Barbar bolechilam ki in June we get bleeding, right? Mile jacche. And we're going to build on top of this blood. Thik ache? So, agate thaki, shamne ashi, apnaderke sundor kore chart ta dekhai dechilam market cap er. টোটাল মার্কেট ক্যাপের অ্যান্ড আই শোড ইউ দ্য টার্গেট, দ্য ফার্স্ট লিকুইডিটি অ্যান্ড দ্য সেকেন্ড লিকুইডিটি অ্যান্ড দ্য ফ্ল্যাগ পোল, ক্যাটালিস্ট কী ছিল, চাচার FOMC কেন এটা এইভাবে এফেক্ট করছে আপনাদের সাথে বলছিলাম শেয়ার করে, বিকজ ইভেন চাচা ডাজেন সি 2% কামিং উইদিন দিস ইয়ার, তারা 2% এক্সপেক্ট করতেছে 2026 পরে গিয়ে, তাই না? মিডিয়ানটা আছে 5 উপরে, দেখেন। দিস ইজ হোয়াট ইজ দ্য ক্যাটালিস্ট অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাজ চেঞ্জ দ্য মার্কেট সেন্টিমেন্ট। তার সাথে আপনাদেরকে একটা ঈদের আগে আগে ভিডিও দিয়ে আপডেট দিয়েছিলাম ফেসবুকে, ফেসবুকে ভিডিওতে বলেছিলাম যা যা ঠিক তা তা হয়েছে, এবং তা কিন্তু আপনাদেরকে ক্লিয়ারলি চার্টের মাধ্যমে এখানে দেখানো হয়েছিল। দ্য মিডিয়া ইজ টু বিগ, ঈদের পরেও শেয়ার করেছি আই থিঙ্ক, রাইট? দিজ আর দ্য চার্টস ফর দ্য বিটকয়েন, USD ডমিনেন্স, ফর ইউর DXY অ্যান্ড আদার স্টাফ। অ্যান্ড লাস্টে আপনাকে দেখাই দিছি যে ওয়াই ইউ শুড বি ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট ফলোয়িং দ্য নিউজ, এটা আজকে কভার করে দেবো ভিডিওতে। সো লেটস কিপ মুভিং ফরওয়ার্ড। ফার্স্টটা চলে আসি টোটাল মার্কেট ক্যাপের, ক্যাটালিস্ট আসার পরে ঠিকই আমরা ফার্স্ট লিকুইডিটি নিছি যেটা মুছে দিছি অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার, অ্যান্ড দেন উইয়ার স্টিল গোয়িং সাইডওয়েজ। আপনার দেখতে হবে যে উই হ্যাভ টু মেক আ লোকাল হায়ার হাই, এই যে ঠিক আছে, যতক্ষণ না আমরা 2.36 অথবা 2.39 ক্রস করবো আমার কোনো বুলিশ মোমেন্টাম মার্কেটে পাচ্ছি না। A reversal date in my calendar is 25th to 27th June. 26th mark ko rakhi, plus or minus 1 day hote pare. So that time we might get an movement upwards. But ami ken jani mone hocche je ei liquidity ta niye tarpor she upore dike jete pare. So you have to be open minded that we can come up to this 2.17 to 2.16 tarpor upore dike jete pari. All right, so that gives you pretty much an idea for your total market cap. So যেটা বলতে যাচ্ছি যে এই ক্যাটালিস্টটা এত ইম্পর্টেন্ট কেন ছিল, আপনাদেরকে বারবার বলি ডাটা ফলো করতে, ইকোনমিক প্রজেকশনস খুলে বসে আছি, দিস ইজ আ 17-page রিপোর্ট, এটা ফলো করি, 12 তারিখে আসছিল, আপনাদের সাথে শেয়ার করি। বলেন না আপনি কী কী দেখেন, আমার অনেক কিছু দেখতে হয় টু আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট অ্যান্ড দ্য মুভমেন্টস, বিকজ দিস ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আমি শুধু চার্ট খুলে দেখলে আমার সাকসেস রেট এত তাড়াতাড়ি এত ভালো হতো না। আই লাভ ইকোনমিক্স অ্যান্ড ইকোনমিক্স ডাটা দেখে আমার মার্কেট প্রেডিক্ট করতে আমার জন্য ইজি হয়। সো চেঞ্জ ইন রিয়েল GDP যেটা আপনাদের সাথে বারবার দেখে আসছি, লাস্ট 2-3 ভিডিওস দেখে আসবেন, তাদের প্রজেকশন ছিল কি দেখেন 2024 অ্যারাউন্ড 2 or above 2-তেই ধরতে পারেন, ঠিক আছে? বাট আমরা এবার পাচ্ছি ফার্স্ট কোয়ার্টারে 1.3, উইচ ইজ বিলো দিস রেড লাইন। সো ইফ দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, আমাদের মার্কেটে আরও কারেকশন আসবে, এবং রিসেশনারি সিগনাল কীভাবে ধরতে হয় কত ভিডিওতে দেখায় আসছি। তার সাথে আর একটা জিনিস যেটা বারবার মনিটর করি, উইচ ইজ দ্য আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট আমি বলছি 4.1 উপরে আসলে মার্কেটে প্যানিক চলে আসবে। আমরা চাচারা মানে ধরে রাখছিল আন্ডার 4, 3.7 to 3.9 ধরে রাখছিল অনেকক্ষণ ধরে, আদার টার্গেট ছিল 4 থেকে তারা কখনোই পারবে না, কিন্তু লাস্ট মাসের ডাটা আমরা 4 পেয়েছি। সো ইফ ইট স্টার্টস গোয়িং আপ, ঠিক আছে, ইন 2024, তাহলে তারা এই প্রজেকশনও ফেল করবে, মার্কেট ওয়েল কারেক্ট অর ক্র্যাশ ফার্দার ডাউন, সো তখন মেনটেন করতে হবে। সো আমার GDP অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রেট ডাটাটা ফলো করা অনেক ইম্পর্টেন্ট। সামনে আসতেছে PCE, দিস ইজ দ্য ওনলি গুড থিং, যেহেতু আমরা রেট হায়ার ধরে যাচ্ছি, হায়ার ফর লঙ্গার, আমার আলটিমেটলি ইনফ্লেশন কমে আসতেছে। তাদের টার্গেট ছিল
2024-এ, ঠিক আছে, প্রজেকশন এসে তারা দিয়ে দিয়েছিল যে ইট উইল বি 2% বাই 2024। আই ডো নট থিঙ্ক দ্যাট ইজ হ্যাপেনিং, একটু হায়ার থাকবে, 3.2 এরকম বা 3 থাকতে পারে, এইটা ফলো করতে হবে। সো দিস ইজ কামিং ডাউন, অনেক ভালো কমায় নিয়ে আসে, তাই না? আমরা 2022-তে কোথায় ছিলাম, অ্যারাউন্ড 6%, সেখান থেকে অলমোস্ট 2 এর কাছাকাছি চলে আসছি। দিস ইজ দ্য অনলি পজিটিভ থিং ইন দ্য মার্কেট। কোর পিসি দেখার দরকার নাই, দিস ইজ বট আই এম সেইং। দেখেন, যেটা হচ্ছে আপনার ফেডারেল ফান্ড রেট যেটাকে বলা হয়, বারবার বলছি যে আমরা 5.5 এর কাছাকাছি গেছি, রাইট? অ্যান্ড তারা এক্সপেক্ট করতেছে, রাইট, ওয়ার ইজ এ 2024, দেখেন 2024-এ তারা এক্সপেক্ট করতেছে মেজরিটি অফ দ্য পার্টিসিপেন্টস, FOMC পার্টিসিপেন্টস, যে 5-এ থাকবে, 5-এর নিচে আর এটার মধ্যেই মিডিয়ানটা আছে। তার মানে কি? সে একটা রেট কার্ড দিবে। কোথায় বছরের শুরুতে কথা ছিল যে 6টা রেট কার্ড দিব, সেটা কমে এসে এখন একটা আসছে। দিস ইজ দ্য মেইন রিজন, দিস ইজ দ্য মেইন রিজন ওয়াই দ্য মার্কেট উইল কারেক্ট, অ্যান্ড দেয়ার ইজ মোর চান্স অফ ইট কারেক্টিং। সো যদি চাচা রেট কার্ড শুরু করে দেয়, দ্যাট মিনস আইদার দ্য মার্কেট সামথিং হ্যাজ ব্রোকেন, আনএমপ্লয়মেন্ট হতে পারে, GDP হতে পারে, রিয়েল এস্টেট হতে পারে, সো ক্রেডিট ডেট ব্যালেন্স হতে পারে। সো এগুলো যদি হয়ে থাকে, তাহলে দেখবেন যে মার্কেটে একটা রিসেশন আসবে, অ্যান্ড হি উইল বি ফোর্স টু কাট রেটস। সে নভেম্বর বলুক আর যেটাই বলুক, সে সামনের মাস থেকেই রেট কার্ড শুরু করে দিতে পারে। সো দ্যাট উইল ব্রিং আ ডাউনফল টুয়ার্ডস দ্য মার্কেট অ্যাজ ওয়েল। সো মুভিং ফরওয়ার্ড, আমি দেখছি যে কিছু ইডিয়েট বলে যাচ্ছে যে বিটকয়েনের প্রাইস 85,000-এর উপরে যেতে হবে টু কভার মাইনিং কস্ট। মাইনিং কস্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে, অনেকে আসলে বুঝে না মাইনিং কস্ট কীভাবে ক্যালকুলেট করতে হয়। দিস ইজ ভেরি স্টুপিড ফর সাম পিপল টু থিঙ্ক দ্যাট দ্য মাইনিং কস্ট ইজ অ্যারাউন্ড 80,000 অর অ্যাবাভ। ইটস ভেরি সিম্পল, তারা এই ওয়েবসাইটটাকে ইউজ করতেছে এবং দেখা দিচ্ছে যেখান থেকে বিটকয়েন অ্যাভারেজ মাইনিং কস্ট ইজ 83,668, ঠিক আছে, আগে ছিল 76,000। দিস ইজ টোটাল ননসেন্স, গার্বেজ, ঠিক আছে। সো এখানে যদি দেখেন, তাদের লেখাটাই পড়েন, ঠিক আছে, আমার কথা পড়তে হবে না, লেখাটাই পড়েন। থ্রু অবজার্ভিং কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ডেইলি ইস্যুয়েন্স অফ বিটকয়েন প্রোভাইডেড বাই দ্য ক্যামব্রিজ ইউনিভার্সিটি, উই ক্যান ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ মাইনিং কস্ট অফ বিটকয়েন। When mining costs are lower than Bitcoin's market value, more miners will join. When mining costs are higher than miners' revenue, numbers of miners will decrease. যেটা জিনিসটা বুঝাচ্ছে আপনাকে যে যখন আপনার কস্ট বেশি থাকবে, অর্থাৎ এই আপনার প্রাইস অফ বিটকয়েন যদি বেশি থাকে আর কস্ট যদি কম থাকে ব্লু, তাহলে আমাদের বেশি বেশি করে মাইনার ভাই ব্রাদার্সরা ঢুকবে মাইনিং করতে, অথবা ইনস্টিটিউশনসরা। যখন আমরা এখানে দেখব যে আমার মাইনিং কস্ট ইজ হায়ার, ঠিক আছে, মাই মাইনিং কস্ট ব্লু ইজ হায়ার দেন দ্য ইয়েলো, তখন দেখব মানুষ মাইনিং মেশিনগুলো অফ করে দিচ্ছে ওর টেম্পোরারি টিল দ্য ইয়েলো গোজ অ্যাগেন হায়ার দেন দ্য ব্লু। দ্যাটস অল ইটস সেইং। বাট এইটাকে কিভাবে তারা বলতেছে 83,668 জাস্ট বেসড অন কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইস্যুয়েন্স অফ বিটকয়েন ইজ নট কারেক্ট, ঠিক আছে। সো এইটাকে এখন ব্রেকডাউন করে দেখাচ্ছি। সো সেম জিনিস দেখেন, এরকম আবোল আর বল টুইটারে ইউটিউবে ভর্তি, ঠিক আছে, জায়গায় জায়গায় ভর্তি। তো সে আপনাকে এপ্রিল মাসের পোস্টে এক বেটা বলছে, তখন দেখাচ্ছিল যে আমার বিটকয়েন মাইনিং প্রাইস $140,000, ঠিক আছে। তো ইফ ইট ওয়াজ দ্যাট হাই, তাহলে আমরা এখন পর্যন্ত মে গেল, জুন গেল, আমরা 70,000-কে সাপোর্ট বানাতে পারলাম না কেন? সবসময় জায়গা মতো প্রশ্ন করবেন, ঠিক মতো প্রশ্ন করবেন। আপনাকে আবোল তাবোল লোকজন যাই বল, একটা ওয়েবসাইট খুলে এরকম চার্ট দেখাই দিল আর হয়ে গেল, ডোন্ট অ্যালাউ দ্যাট শেট টু হ্যাপেন টু ইউ গাইজ। আমি থাকবো না বারবার বলি, তো আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, ডোন্ট চ্যালেঞ্জ দ্য পার্সন, চ্যালেঞ্জ দ্য আইডিয়া, ঠিক আছে, আইডিয়াকে চ্যালেঞ্জ করেন। দিস ইজ নট কারেক্ট, আমি কমেন্ট পড়লে বুঝতে পারবেন, নাকি ধুয়ে দিচ্ছে। যারা অ্যাকচুয়ালি একটু মানে মাথা একটু ঘিলু আছে, তারা জানতেছে, দেখেন, It costs only 44,000 to 48,000 to mine a coin from the miners themselves. I do not believe that number. ঠিক আছে, তো এগুলো পড়বেন আপনাদের ফ্রি টাইমে, আমি এখানে দিয়ে রাখলাম এই যে এই ব্যাটারটা। সো মার্কেট ঘাটেন, একটু ডিটেলস পড়েন, আন্দাজে জাস্ট একটা ওয়েবসাইটের এই ইস্যুয়েন্স অফ বিটকয়েন ওভার ইলেকট্রিসিটি দিয়ে একটা কস্ট ধরে নিল, সেটা কখনোই অ্যাকুরেট হবে না। তারপরও চলেন আপনার ইচ্ছ, আপনার চুলকানি আজকে ঠিক মতো ফিক্স করে দিই। So if you go to this chart, I have all premium indicators. Amader having high April 28, 2024. And this line is your mining cost.
দিস ইজ ইউএস এর জন্য, যদিও ইউএস এর জন্য মাইনিং কস্ট রাইট নাও ঠিক আছে ইজ ফ্ল্যাট, আমার মে মাস থেকে ফ্ল্যাট 58,000-59,000 মতো। এই জন্য দেখেন আমরা কিন্তু এই লেভেলে ভালো সাপোর্ট ধরছি। আর আমি বারবার আপনাকে কি বলি, ডো নট বি বেয়ারিশ টিল উই লুজ হোয়াট 59,000। দেখেন মাইনিং কস্টও 59,000 মিলে যাচ্ছে অ্যান্ড দ্য প্রাইস ইজ অ্যাট 64,500 রাইট নাও। সো মাইনার্স উইল মাইন, এখন প্রাইস ডাজেন্ট ম্যাটার, মাইনার্সদের কাজ হচ্ছে মাইন করার টু প্রোটেক্ট অ্যান্ড সিকিউর দ্য নেটওয়ার্ক অফ বিটকয়েন। সো আপনি যদি এখানে দেখেন, আপনার যদি কমেও কিছুক্ষণ রাইট, তারপরও মাইনাররা কিন্তু বন্ধ করবে না। কারা বন্ধ করবে? যারা রিটেল মাইনার, ফর এক্সাম্পল আমি 10টা চালাচ্ছি মাইনার অ্যান্ড মাইনার, আপনারা কয়েকজন 1-2টা চালাচ্ছেন, তারা এরকম করে করে বন্ধ করলে সারা ওয়ার্ল্ডে দেখা যায় 1,000টা মাইনার বন্ধ হইলো, 2,000টা মাইনার বন্ধ হইলো, দ্যাট ইজ ইট। এটাকে একটা ইনস্টিটিউশনালি যারা করে, যারা ফ্যাক্টরি বানায় করতেছে, ওয়ারহাউস বানায় মাইনিং করতেছে, তারা জীবনে বন্ধ করবে না। তাদের এখানে অনেকগুলো ফিক্স কস্ট থাকে এবং তাদের অনেক ব্যাংক থেকে লোন নেওয়া থাকে। তারা ব্যবসা বন্ধ করে দিলে দ্য ব্যাঙ্ক উইল কাম আফটার দেয়ার অ্যাসেটস, তখন তাদের লিকুইডেট করতে হবে। সো দে ডু নট স্টপ মাইনিং ইভেন ইফ দ্য মাইনিং কস্টস আর হায়ার দেন দ্য বিটকয়েন প্রাইস, বিকজ তাদের গোল কোনটাই, হায়ার টাইম ফ্রেম বুলিশ, তাই না? সো দে অল টার্গেটিং দিস। এটা তো আমাকে বলা লাগে না, আপনারা উইকলি টাইম ফ্রেমে যান, যে কোনো আবুল আর বলদও আপনাকে বলতে পারবে হায়ার টাইম ফ্রেম বুলিশ, সে আজীবন উপরের দিকেই গেছে, অ্যাজ ইউ ক্যান সি রাইট, জীবনেও নিচের দিকে যায় না। ইয়াস উইল কারেক্ট, দেখেন এটা কিন্তু বিশাল কারেকশন, বিশাল কারেকশন, বিশাল কারেকশন, বাট আলটিমেটলি অনলি ই গো আপ, আপ অ্যান্ড আপ ইজ দ্য ওয়ে ফর বিটকয়েন। আর একটু আপনাকে প্রমাণ দেওয়ার জন্য এই চারটাতে নিয়ে আসছি, এটা হ্যাভিং এর আগে লাস্ট সাইকেল আপনি দেখেন ইউনাইটেড স্টেটসে আপনার মাইনিং কস্ট ছিল $21,000, ক্যানাডাতে $25,000 এবং আমাদের বাংলাদেশে ছিল, বাংলাদেশ ইজ অ্যারাউন্ড $18,700 ঠিক আছে, এটা ইউএস ডলারে। সো আপনি দেখেন দিস ইজ হাউ ওয়ের দ্য মেজরিটি অফ দ্য মাইনিং ওয়াজ বিং ডান, কোথায় কোথায় সবচেয়ে বেশি মাইনিং হচ্ছিল, আপনার ক্যালকুলেশন এভাবে করতে হবে রাইট। আমি যদি বলি হ্যাঁ দেখেন কোথায় যে একটা হাই প্রাইস কোথায় খুঁজে পাবেন, দেখি লেটস ফাইন্ড দিস, বাহামাসে, বাহামাস অথবা সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনেডিনস, সেখানে 68,000 অথবা 69,000 করে পার বিটকয়েন মাইন হয়। এইভাবে যদি বলি আপনি আমাকে ভুল বলতে পারবেন না রাইট, বাট আলটিমেটলি দেখতে হবে এটা ক্যালকুলেশনের জন্য কোথায় কত পার্সেন্ট বিটকয়েন মাইন হয় রাইট। সো আমি যদি বাহামাসে বসে 5টা বিটকয়েন মাইন করি আর 1,000টা মাইন করি ইউনাইটেড স্টেটসে, তাহলে ওজনটা কোন দিকে ভার হবে, তাই না? ভারী হবে, ইট উইল বি ইউনাইটেড স্টেটস, দ্যাট ইজ ওয়াট আম ট্রাইং টু সে। তো আমার অ্যাভারেজ কস্ট ধরতে হবে চায়না 25,500 অ্যান্ড ইউনাইটেড স্টেটস 21,000, কেন? বিকজ আমার কাছে আরেকটা চার্ট আছে, দিস ইজ দ্য লাইভ চার্ট। আপনি দেখেন ইউএসএতে তৈরি হয় 40% অফ বিটকয়েন, চায়না তৈরি করে 15% অফ বিটকয়েন, রাশিয়া 12%, ক্যানাডা 5%। So why would I consider any other places, তাই না? So এদের যদি আপনি কস্ট হিসেব করে দেখেন, সো এক্স্যাক্টলি হ্যাভিং এর আগে যদি 25 হয় চায়না এখন 50, যদি এখানে 20 হয় চায়না এখন 40, ইউনাইটেড স্টেটস এখন 40, সোজা হিসেব রাইট। সো ইটস আ হ্যাভিং, সব কিছু হ্যাফ হয়েছে, ইলেকট্রিসিটি ডাবল হয় নাই, ট্রিপল হয় নাই। সো হোয়াট কস্ট ইনক্রিজড যে আমার এখন কস্ট এসে দাঁড়াবে 83,000? This is utterly nonsense. ঠিক আছে, মুভিং ফরওয়ার্ড, আমার কথা বিশ্বাস করা লাগবে না, আমেরিকার যারা এক্সপার্ট জেপি মর্গান চিনেন তাদেরকে নিয়ে কথা বলি, তারাও বলে দিচ্ছে যে দ্য বিটকয়েন মাইনিং কস্ট ইজ 45,000, আর যারা ইনএফিসিয়েন্ট মাইনার, যারা পারতেছে না, তারা বের হয়ে যাচ্ছে, ইট ইজ প্রিটি সিম্পল। এখন আসেন বিটকয়েনের প্রাইস এবং মাইনারের ব্যাপারে কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন আমার প্রাইস, মাই ব্ল্যাক ওয়ান ইজ প্রাইস, আর এই গ্রিন বার যেগুলো সেটা দেখাচ্ছে মাইনাররা ডেইলি কতগুলা বিটকয়েন অন র্যাম্প করে এক্সচেঞ্জে। যতক্ষণ দেখবেন আমরা এইভাবে সাপ্লাই বাড়াতে থাকবো, এই যে র্যাম্পে উঠাচ্ছি, এক্সচেঞ্জ উঠাচ্ছি, যতক্ষণ এত হাই থাকবে, এই দেখেন অলমোস্ট এখানে মিটারে দেখাচ্ছে 7,000 ঠিক আছে, অলমোস্ট 7,500 করে বিটকয়েন ডেইলি তারা উঠাচ্ছে, মাঝে মাঝে কম উঠাচ্ছে। এত বিটকয়েন যদি অন র্যাম্প হয় এক্সচেঞ্জে, বিটকয়েনের প্রাইস কমতে থাকবে আলটিমেটলি। এরকম যদি কয়েকটা পায় পরপর 5-6 দিন অল্প, অর্থাৎ অ্যারাউন্ড 1,000-এর নিচে, যদি এরকম 1,000-2,000 করে করে বিটকয়েন অন র্যাম্প হয়,
আপনি দেখবেন আপনার প্রাইস আবার উড়াল দিছে। দিস ইজ দ্য সাপ্লাই স্কুইজ। আপনাকে সাপ্লাই স্কুইজ খুব সুন্দর করে বুঝায় আসছি আমার বিটকয়েন হ্যাভিং এর ভিডিওতে, ওয়ার আই সেড যে প্রথমে ইটিএফ ডিম্যান্ড নিয়ে আসছে মার্কেটে, উই ওয়েন্ট ফ্রম 30K টু 60K, অ্যান্ড দ্য সাপ্লাই স্কুইজ যখন আসবে, সাপ্লাই কমে আসবে মার্কেটে, তখন 60K থেকে 100K তে যাব। অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ করা আছে যে সাপ্লাই স্কুইজ, এটা দেখে আসবেন, অন চেইন সহকারে দেখাইছি, আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আপনাকে দেখাই ওয়াই SMP is a better asset than Bitcoin. এখন এখানে দেখতে একটু কষ্ট হলো, দেখেন দিস ইজ আ ভেরি ক্লিয়ার চ্যানেল, এটা আপনা আপনি দেখেন, আপনি যখনই কিনেন না কেন আপনার এই চ্যানেল এসে বারবার হিট করে, যদি আপনি সবসময় কিনেন, ইউ আর অলওয়েজ উইনিং। দিস ওয়াজ ইউর কোভিড প্যান্ডামিক, দিস ওয়াজ আ ব্ল্যাক সোয়ান ইভেন্ট, বাট আলটিমেটলি ইউ আর অলওয়েজ উইনিং যখনই এই চ্যানেলটাতে হিট করতেছে। ইট ইজ সো ইজি ফর ইউ টু ইনভেস্ট ইন S&P 500, ওয়ার অ্যাজ বিটকয়েনের ক্ষেত্রে সেটা হয় না, অ্যান্ড বিটকয়েন ইজ আন্ডার পারফর্মিং। কেন বলতেছি, আপনি এখানে যদি দেখেন, দিস ইজ মাই চার্ট, রাইট? সো ইফ আই ড্র দিস লাইন হিয়ার, দিস ইজ মাই S&P, S&P আমার এখানে, S&P আমার লাস্ট সাইকেলের অল টাইম হাই পেয়েছিল 27th December 2021, সেখান থেকে সে ভাঙছে, ভাঙার পরে ঠিক 2 বছর পরে ভেঙে সে কতখানি উপরে চলে গেছে, রাইট? ইউ ওয়ান্ট টু সি দিস অ্যাজ ওয়েল, সে আপনাকে আরও রিটার্ন দিচ্ছে। আপনি যদি সেই টপেও কিনতেন, আপনি আরও 16% গেইনে আপাতত বসে আছে। বাট ইফ ইউ ডু দ্য সেম থিং ফর বিটকয়েন, দেখেন না, টপ ছিল এখানে, এটা কয়েন বেসের চার্ট, 65.5 দেখাচ্ছে, বাট আসলে তো 69 পর্যন্ত গেছিলাম, তখন আপনি 16% তো পান নাই, আপনাকে অলরেডি সে দিছে মাত্র 4.7% দিয়ে আবার ব্রেক ইভেনে চলে আসছে। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়াই বিটকয়েন ইজ আ লুজার কম্পেয়ার টু S&P 500। জানি সবার মানতে ইচ্ছা করবে না, কষ্ট হবে, বাট দ্যাট ইজ ফ্যাকচুয়াল। এই চার্টটা বলে দিচ্ছে, ইফ ইউ হ্যাড ইনভেস্টেড অ্যাট দ্য টপ, অ্যাট দ্য ভেরি পিক অফ S&P 500, ইউড স্টিল বি 17% আপ টুডে। আর আপনি যদি DCA করতেন এইভাবে, ঠিক আছে, তাহলে আজকে অনেক বেশি প্রফিটেবল হতেন। When it comes to Bitcoin, যদি টপে কিনতেন আপনার 4%, আর আপনার হেভি DCA করা লাগতো নিচের দিকে। দিস ইজ ওয়াই আই কিপ টেলিং ইউ, ক্রিপ্টো ইজ আ পনজি, ইট ইজ লাভড বাই আস, বিকজ আমরা এখানে আজীবন ট্রেড করতে আসি নাই, উই উইল স্টে হিয়ার ফর আ সাইকেল অর টু, মেক আর প্রফিটস অ্যান্ড গেট আউট। অলরাইট, মুভিং ফরওয়ার্ড, লাস্ট জিনিসটা বলবো, দ্য হিন্ডেনবার্গ ওমেন অ্যান্ড দ্য টাইটানিক সিন্ড্রোম, এইটা একটা ভালো ইন্ডিকেশন টু দ্য ফিউচার ফর আ রিসেশন অ্যান্ড আ মার্কেট কারেকশন। এটার অ্যাকুরেসি ইজ অ্যাবাউট 50%, বাট এটার 50% অ্যাকুরেসি হওয়ার কারণ এটা খুবই স্ট্রিক্ট একটা রুল দেয়, এবং এটা টাইম দেয় অ্যারাউন্ড 3 to 4 months। সো অর্থাৎ ইফ ইউ আর গেটিং দিস ইন জুন, জুলাই, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সো নভেম্বর ডিসেম্বরের দিকে দিস ক্যান হ্যাপেন। সো হোয়াট ইজ দ্য হিন্ডেনবার্গ ওমেন? হিন্ডেনবার্গ ওমেন ইউজুয়ালি মার্কেটের উইকনেস বোঝায়, যখন সেখানে স্প্লিট মার্কেট পায়, উইচ ইজ আনহেলদি। স্প্লিট মার্কেট বলতে বোঝাচ্ছে কি, ফর এক্সাম্পল মার্কেট ব্রেথ বলে, হোয়াট ইজ মার্কেট ব্রেথ? মার্কেট ব্রেথ হচ্ছে আমার ন্যাসড্যাক 100-এর ভিতরে 100টা স্টক আছে, এখান থেকে আমার টপ 10টা কয়েন পারফর্ম করতেছে পজিটিভলি 2x 5x করে করে, আর 90টা অর্থাৎ বেশিরভাগই আপনার সাফার করতেছে, লসে আছে। তার মানে কি, আপনার 10টা স্টকের ওজন টানতেছে 90% অফ দ্য স্টকস। দ্যাট ইজ ওয়াই সেখানে দেখা যায় একটা ভালো ব্রেথ, একটা ডাইভার্জেন্স তৈরি হয়, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস আ ভেরি স্প্লিট আনহেলদি মার্কেট। সো ইট ইজ আ ভেরি, এই যে বলছে যে ক্লাস্টারটা হচ্ছে একটা ওয়ারিং সাইন, আর এটা তারা ক্যালকুলেট করে হচ্ছে, এটা ন্যাসডাকের জন্য মেইনলি করা হয়েছিল জিনিসটা, এটা যখন দেখে যে আপনার 100-day মুভিং অ্যাভারেজ ইজ গ্রেটার দেন দ্য 50-day মুভিং অ্যাভারেজ, তার সাথে তারা দেখে যে 52-week লোজ অ্যান্ড 52-week হাইজ ন্যাসডাকের ভিতরে, এই যে চেঞ্জ যেটা হবে, দ্য চেঞ্জ ইজ গ্রেটার দেন 2.8%, কিছু জায়গায় 2.2%, 2.2% ইজ দ্য অ্যাকুরেট ওয়ান, এখানে একজন লিখছে যে সেন্টিমেন্টেড, তার থেকে এটা কালেক্ট করা, সে এখানে 2.8 লিখছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য টাইটানিক সিন্ড্রোম? টাইটানিক সিন্ড্রোম ইজ ভেরি সিমিলার, ইট ইজ অলসো আ সাইন অফ মার্কেট উইকনেস, ঠিক আছে, দুইটাই মার্কেট উইকনেস মার্ক করতেছে, বাট এইটা হিন্ডেনবার্গ ওমেনের মতো এত সিভিয়ার না, এটা একটা টেকনিক্যাল মার্কেট কন্ডিশন, যখন স্টকস হ্যাভ রিসেন্টলি বিন অ্যাট আ হাই, মানে অনেক হাইয়ে থাকতেছে,
এবং তারপরও সে 52-week হাই থেকেও আরও হাই যাচ্ছে ইনস্টেড অফ এনি কাইন্ড অফ কারেকশন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে। তো দিস ইজ ওয়াই উই আর গেটিং আ সিগনাল স্লোলি দ্যাট দের ইজ আ হিউজ কারেকশন অ্যান্ড আ রিসেশন কামিং ইন দ্য কামিং 3-4 months। সো একটু আপনাকে চার্টে যদি দেখাই, যদি এটা ন্যাসডাকে দেখাতে বলছে, আপনাকে আমি দেখাচ্ছি বিটকয়েনের ক্ষেত্রে, বুঝতে যেন সুবিধা হয়। অলরাইট, সো ফার্স্ট আমি কী করবো, আপনাকে 52-week হাইজ অ্যান্ড লোজ মার্ক করে দিলাম। দিস ইজ ইয়োর হাইজ, আবার হাই হলে আবার হাইতে যাবে, অ্যান্ড দিস ইজ ইয়োর লোজ। বাট এটা এখানে ছিল, রাইট, এখান থেকে আবার এখানে গেছে, তো ইট ইজ কিপ ক্রিয়েটিং হায়ার হাই করতেই আছে, এখন পর্যন্ত সে কিন্তু ব্রেকডাউন করে নাই। তো এটাকে যদি দেখতে চান, এটার জন্য আপনাকে হিন্ডেনবার্গ ওমেন একটা ইন্ডিকেটর আছে, সেটাকে যদি অন করে দেয়, ইউ ক্যান সি সে ট্রিগার করছে। ওয়েন এভার দিস থিং ট্রিগার্স, একবার দুইবার তিনবার অথবা একবারই হোক, আপনার দেখেন ড্রপ পাইছি, আপনি দেখেন ড্রপ পাইছি, আপনি দেখেন ভালো ড্রপ পাইছি, রাইট। এইটার ক্ষেত্রে উই ডিডন্ট গেট ইট, আর একটা আসার কথা, অ্যান্ড উই গট দিস। এটা তো বারবার বলছি ওয়াই এখান থেকে আমরা রিভার্সালটা পাই নাই, আমি এই জায়গাটাতে বেয়ারিশ ছিলাম টিল দ্য 32,000। কারণটা কী ছিল, বিকজ এখান থেকে রিভার্সাল আসার কথা, আসে নাই কেন, বিকজ ব্ল্যাক রক এন্টার দ্য মার্কেট উইথ দেয়ার ETF অ্যাপ্লিকেশন। ওকে, সো সেম জিনিস এখন এটাকে দেখাবো, আপনাকে একটু এডিট করে দেখাই, দেখেন এইখানে সেম জিনিসটা হচ্ছে, যেহেতু এটাকে এত টাইট করে করছে 2.2 রাখছে, এই জন্য এটা এখানে ইন্ডিকেট দেখাচ্ছে না, এটাকে একটু কমাই দিই, একটু লেস স্ট্রিক্ট করে দিই, 2.1 করে দিই, দেখবেন ইট উইল স্টার্ট শোয়িং, ইট উইল স্টার্ট শোয়িং। আপনাকে অলমোস্ট পিক ধরাই দিছিল, রাইট, পিক ধরে দিয়েছে ডাম্প, আবার দেখাচ্ছে যে ইট ইজ স্টার্টিং টু শো, উই ক্যান গেট আ কারেকশন, হাউ বিগ ইজ দিস কারেকশন, দেখেন এই যে এইখান থেকে আর এখান থেকে, সো ইউ ড্র আ ফেব, আপনি এখান থেকে নেন, এখান থেকে তিনি ছেড়ে দেন, ইউ ক্যান কাম আপ টু 42,000, ইউ ক্যান কাম আপ টু 42,000 গাইজ, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য মিনিমাম টার্গেট ফর দ্য হিন্ডেনবার্গ ইফ দ্যাট ট্রিগার্স অ্যারাউন্ড 3-4 months ফ্রম নাও, নট রাইড অ্যাওয়ে, 3-4 months, কি ইলেকশন রিসেশন মিলে যাচ্ছে, আলটিমেটলি ইয়াস উই ক্যান গো আপ ওয়ান মোর টাইম, বাট উই আর কামিং ব্যাক টু 42,000, 37,000, দ্য গোল্ডেন পকেট জোন, ঠিক আছে। দ্যাট ইজ হোয়াট দ্য হিন্ডেনবার্গ ইজ সাজেস্টিং। মুভিং ফরওয়ার্ড, এটাকে একটা টেকনিক্যাল ওয়ার্নিং চার্টটাই আপনাকে একটু দেখাতেই, সেম জিনিসই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনার এই যে ব্লু জিনিসটা, রাইট, এই ব্লু জিনিসটা হচ্ছে তারা 1 year হিন্ডেনবার্গ অ্যান্ড টাইটানিক সিন্ড্রোম দুইটাকে একসাথে মিলায়ে অসিলেটর বানাইছে। তো আপনি যদি দেখেন, আমাদের 36 থাকতো, যখনই আমরা এরকম পাগলের মতো বেড়ে যাচ্ছি 1989, আমাদের এখানে বিশাল একটা ক্র্যাশ আসছে, ঠিক আছে। 99 দেখেন দ্য সেম জিনিস, এই যে বাড়ছে 60 গেছে, তখন SMP বিশাল ক্র্যাশ আসছে। 2007 এই যে 2008 রিসেশন, বিশাল ক্র্যাশ আসছে। 2015 37 থেকেই যেহেতু কারেকশন আসছে, এরকম কম এখানে তাও আসছে, যে দুইটা আসছে, রাইট, সিমিলার 2019। নাও কামস 2024, আমরা এখন চলে আসছি 39, হায়ার দেন 37, 38 অ্যান্ড 36। বেসিক্যালি মোস্ট হাই, মানে হাই ছিল জুলাই 2008 পর থেকে, দিস ইজ দ্য হাইয়েস্ট। সো অলরেডি দিস ইজ সিগনালিং যে সামনের 2-3 মাসের মধ্যে আ সিগনিফিকেন্ট downside for NASDAQ, S&P and your Bitcoin is coming, right? So apnar ready hote hobe, apnake bar bar ready kori, ami apnake Twitter e video banaye dekhai, you have to pay attention to these things. So guys, having said this, asha kori motamoti ekta market update peye gechen, but tar pore jodi etokkhon theke thaken, video te ekta short update diye dicchi. Chole ashlam Bitcoin e, Bitcoin e 1 hour time frame chart e apnaderke bolechhilam je this is coming a dead cat bounce. তিনবার বাউন্স করে, দ্য ফার্স্ট বাউন্স, দ্য সেকেন্ড বাউন্স অ্যান্ড দ্য থার্ড বাউন্স। রাইট নাও আমাদের থার্ড বাউন্স অলরেডি কমপ্লিট, আমাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ দ্য ফিবোনাচি উইচ ইজ 0.5 ইজ অলসো কমপ্লিট, সো ইট ক্যান কাম টু দ্য গোল্ডেন পকেট, ঠিক আছে, 618-786, অর ইট ক্যান বি ফিল্ড নাও। সো অ্যাট দিস পয়েন্ট আপনারা দেখতে পাবেন দেয়ার সাম কাইন্ড অফ আ ওয়েজ ফর্মিং, রাইট, এই যে সাম কাইন্ড অফ আ ওয়েজ ফর্মিং, আপনারা আরও সুন্দর করে এঁকে নিন, আমি জাস্ট রাফ এঁকে দেখাচ্ছি। সো দিস ওয়ান আপনাকে যদি চ্যানেল ধরতে পারে, যেখান থেকে ব্রেকআউট দিলে আমার অবশ্যই আবার 67,000-68,000 থেকে নিয়ে যাবে। সো আপনার খেয়াল করতে হবে কি, ইউ উইল নট বি বেয়ারিশ টিল দিস 786 ইজ লস্ট, ঠিক আছে, বারবার বলে দিলাম, DXY তে আপনাকে বলে দিয়েছিলাম, সবাই DXY-কে বেয়ারিশ বলতেছিল, আই গেভ ইউ দিস আপডেট অন দ্য ভিডিও, তারিখটা এখানে নাই, এখন তার 5 days ago না, তো ইটস প্লেইং আউট প্রিটি মাচ এক্স্যাক্টলি হাউ আই সেড ইট।
তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, অনেক কিছু কনসেপ্ট শেয়ার করার চেষ্টা করেছি, এবং আশা করি কেউ এখন আর বিটকয়েনের মাইনিং কস্ট ভুলেও 83,000 বলবেন না। আমরা বিটকয়েন 1 লাখেও যদি যাই, আমাদের মাইনিং কস্ট ইজ নট গোয়িং অ্যাবাভ 60,000-70,000 অ্যাট দিস পয়েন্ট, বিকজ ইউ ডোন্ট গেট ইউর মাইনিং কস্ট ফ্রম দিস কাইন্ড অফ ওয়েবসাইটস। আপনাকে একটা আইডিয়া দিয়ে দিছি যে আমেরিকা ইজ প্রডিউসিং মোর দেন 40% অফ বিটকয়েন্স অ্যান্ড দেয়ার কস্ট ইজ অ্যারাউন্ড 58,000-59,000। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ক্যাটাগরি, ঠিক আছে? তো হাইয়েস্ট ক্যাটাগরি যদি এখানে করে আর আপনাকে জেপি মর্গান বলে দিচ্ছে দ্য কস্ট ইজ অ্যারাউন্ড 45,000, তো ডেফিনেটলি আপনাকে মনিটর করতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কস্ট। আশা করি ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। আবার দেখা হবে সামনের ভিডিওতে। কিপ টু দ্য ডাউট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।